আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسلين নবীজি না মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি বাদ প্রিয় ভাইরা আমার আমরা আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি লাইভ প্রশ্ন উত্তরে আশা করি যারা অনলাইনে আছেন আমাদের সাথে অবশ্যই যোগ দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেন অতি শতর প্রচুর মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং সবাই আজকের যেই আলোচিত বিষয় সেটা হচ্ছে একজন বীর সেনানি একজন আনসারি সাহাবির সেই বীরত্ব কথা আলোচনা করব যেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য আজ আমাদের সাথে রয়েছেন যিনি সাহাবিদের মধ্য থেকে তার নাম হলো বারা ইবনে আলিক আনসারী রাদু তার ব্যাপারে হযরত ওমর ফারুক দিয়ে তাআলার একটি কথা বলি আমরা তার আলোচনা শুরু করতে যাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন তার যথ গভর্নর রয়েছে তাদের কাছে জেলা থুলব আল বারাআ জাইশ মিন জুইশ আল মুসলিমিন মাখাফতা আন ইউহরিক জন্দহু বিইকদামে যে তোমরা কেউ মুসলমান কোনো সেনাবাহিনীর সেনা দলের প্রধান বানিয়ে দিতে যাবে না হযরত বারা ইবনে আজীব কারণ তিনি তার যে বি সাহসিকতা এই সাহসিকতার কারণে তিনি কঠিন রিস্কি কাজ হাতে নেবেন এবং মুসলমানদেরকে ধ্বংস উপনীত করবেন কারণ তার অত্যধিক সাহস ছিল কিন্তু আপনার আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকে মনে করেন যারা সাহসী এরা ভালো দেহের অধিকারী হয়ে থাকে না হজরত আজ খুব লিক লিখেছিলেন একবারে একেবারে হালকা গায়ে যাকে বলে হ্যাঁ হালকা শরীরের হ্যাঁ লোক কিন্তু অত্যধিক সাহসী ছিলেন যেরকম সাহস কল্পনাই করা যায় না এত আপনার মারাত্মক সাহসী একজন মানুষ হালকা দেহের হতে পারে সেটা এই ইতিহাসই প্রমাণ করে হ্যাঁ ইতিহাসবিদরা বলছেন যে কাহা আকবর তিনি ছিলেন একবারে হ্যাঁ আপনার নিজের শরীরের প্রতি গুরুত্ব দিতেন না ধুলে বালি লাগানো থাকতো চুলে চুল এলোমেলো থাকতো একবারে ক্ষীণ খায় ছিল মানে শরীরটা একবারে হালকা চিপচিপি ছিল মারুক আদম এবং একবারে হাড়গুলো দেখা যেত হ্যাঁ হ্যাঁ একেবারে মানে হালকা মানুষ কেউ দেখলে তার দিকে আর দৃষ্টি হ্যাঁ ফিরাতে চাইতো না কারণ একেবারে হেভি বডির হইলে হ্যাঁ তখনই তো মানুষ একজনকে একজন দেখতে চায় এত সত্ত্বেও তিনি এত আপনার বীরত্ব দেখিয়েছেন ইসলামের ইতিহাসে যে তিনি একাই আপনার যুদ্ধ করে মানে সম্মুখ যুদ্ধ আগের যুগে একটা সিস্টেম ছিল সেটা বলে নেই আগে হ্যাঁ রসুল আকরমসাহ ইসলামের যুগে বা তার আগে আপনার একটা সিস্টেম ছিল সেটা হচ্ছে দুই যুদ্ধ দল যখন একসাথে হতো দুইটা বাহিনী দুই পক্ষের তখন দুই পক্ষের মধ্যে হ্যাঁ যারা আপনার বেশি শক্তিশালী বা সাহসী থাকতেন এরা এসে তাফালিং করতো মানে ওই দলের সামনে আসে বলতো যে তোমাদের পক্ষ থেকে কে আসো আমার সাথে যুদ্ধ করবে আমার সাথে সরাসরি আমার সাথে যুদ্ধ করবে এমন কেউ আসো এরকম এদেরকে বলতো মোবারেজ মানে এরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের সাহসিকতা দেখাইতেন মানে দুই দলের মাঝখানে এসে যে তোমাদের পক্ষের কে আসে আমার সাথে আসে যুদ্ধ করবে হুম কি। মানে অন্য কারোর সাথে না একাকী কে তোমাদের মধ্যে বীর আছে সেটা দেখানোর জন্য মানে এটা এই কারণে দেখাই তো নিজের হ্যাঁ বীরত্ব আরেকটা হচ্ছে ওদেরকে বয় দেখাতো যে কত সাহসী মানুষ এদের মধ্যে আছে তো এই যে আপনার হজরত বরা ইমনে আজফ বারা ইমনে আজফ মালিক বারা ইবনে মালিক লানসারি রদে লাত রানু আনাস ইফনে মালিকের ভাই আনাসকে সবাই চেনেন রসুল আকরাম সাল্লামের ছোট সাবি হ্যাঁ যিনি রেসউলের খাদেম ছিলেন ছোটকালে তো তাঁর ভাই বারা এবারে মালিক আনসারি সাহাবি একজন হ্যাঁ তো তিনি এই ক্ষীণকাই হওয়া সত্ত্বেও হালকা মানুষ হওয়া সত্ত্বেও তিনি এই করে মানে সরাসরি মানে যুদ্ধ দলের বাইরে আসে অন্য পক্ষকে কাফেরদেরকে ডাক দিতেন যে আমার সাথে কে আসে যুদ্ধ করবে যে আসো কোনো সাহসী লোক থাকলে আমার কাছে আসো তখন অন্য পক্ষ থেকে এরকম কাফেররা সাহসীরা বাইর হইত এইভাবে তিনি একশোর বেশি মস্মিক হত্যা করেন মানে এইভাবে ডাক দিয়ে এরকম নিয়ে এসে হত্যা করছিলেন তাইলে কত সাহসী ব্যক্তি এখানে বুঝতে পারছেন এছাড়াও আপনার যুদ্ধক্ষেত্র তো কত শত শত মানুষ মারছে এটার কোনো হিসাব নেই অথচ হালকা মানুষ ছিলেন উনি খুব সাহসী ছিলেন এই কারণে আগেই বলছিলাম হজরত উমর খতাব রদি আল্লাহ তিনি হ্যাঁ তার যত প্রত্যেক এলাকায় গভর্নর ছিলেন তাদেরকে চিঠি পাঠিয়েছেন কেউ যেন কোনো সেনা দলের প্রধান হ্যাঁ বানিয়ে না আদায় হজরত বারা ইবনে মালিক আনসারি রাদিয়াল্লাহুকে কারণ তার সাহসিকতা অনেক বেশি তার সাহসিকতার কারণে হতে পারে মুসলিম কোন দলকে নিয়ে সেনা দলকে নিয়ে কঠিন রিস্কি কাজে উপনীত হবেন যেটা সবার জন্য রিস্ক হয়ে যাবে তাদেরকে ধ্বংস করে দিতে পারে এখন আমরা বলবো যে বারা ইবনে মালিক যিনি আনস ইবনে মালিকের ভাই যিনি রসুলের খাদেম ছিলেন তার ভাই হুম তার আপনার বীরত্ব গাথা বলতে গেলে তো অনেক বেশি কিন্তু আমরা আজকে শুধু একটা তার বীরত্বের কথা বলবো সেটা থেকে আন্দাজ করতে পারবেন যে তিনি কত বেশি আপনার সাহসিকতা রাখতেন এবং কত বীর ব্যক্তি ছিলেন হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার এই ঘটনাটা শুরু হচ্ছে রসুল আকরম স্লামের মৃত্যুর পর পরই এটা বেশি দিনের পরের ঘটনা নয় রসুল আকরম সালাম যখন মৃত্যুবরণ করেন তখন আরব বংশ অনেক বংশ এমন রয়েছে যে তারা আপনার দলে দলে হতে শুরু করেছে যে রসুল আকরমস ইসলামের মৃত্যুবরণের পর তারা মনে করছে যদি কারণ তারা মনে করছে যে রসুল মরতে পারে না যখন রসুল মৃত্যুবরণ করেছেন তখন তারা মনে করছেন যে এটা ঠিক নয় ইসলাম ধর্ম ঠিক নয় কারণ তাদের রসুল মরে যেতে পারে এই কারণে হ্যাঁ অনেকেই আপনার ইসলাম ত্যাগ করেছে মোরতাদ হয়ে গেছে যেরকম তারা দলে দলে ঢুকেছে ইসলামের মধ্যে আবার দলে দলে বের হতে শুরু করেছে তো এইভাবে অনেক মানুষ মোরতাদ হয়ে গেছে একমাত্র মুক্কা এবং মদিনা এবং তায়েফ এই তিন এলাকার মানুষ মানে তারা মোরতাদ হয়নি এই তিনটা এলাকা কিন্তু হ্যাঁ রাইট ছিল তারা মোরতাদ হয়নি মুক্কা মদিনা এবং তায়েবাসীরা এবং ক্ষুদ্র বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু লোক অন্যান্য এলাকার তারা মুসলমান ছিল এরা মোরতাদ হয়নি তারা ইমানের উপর অটল ছিল আল্লাহ তাদেরকে অটল রেখেছেন কিন্তু অধিকাংশ মানুষ মোরতাদ হওয়া শুরু করলো ব্যাপারটা খুব মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এমন বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে যে আপনার মুসলমানরা দলে দলে আপনার মোরতাদ হতে শুরু করলো কিন্তু হজরত আবু বকর সিদ্দিক যদিও উনি আপনার কোমল হৃদয়ের মালিক ছিলেন হ্যাঁ কিন্তু তিনি সেই সময় কঠিন পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন এই বিপদের সামনে তিনি মহাজের এবং আনসারদেরকে নিয়ে এগারোটা সৈন্য দল বানিয়েছেন এবং প্রত্যেককে একটা একটা জান্ডা দিয়ে তাদেরকে আরো হ্যাঁ আপনার প্রত্যেকটা বংশের কাছে পাঠিয়েছেন যারা আপনার মোরতাদ হয়ে গেছে তাদেরকে যেন তলোয়ার দিয়ে আঘাত করে যেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসা যায় কারণ তাদেরকে দাওয়াত দিয়ে কোনো কাজ হচ্ছে না বোঝানোর পরও কাজ হচ্ছে না এই কারণে তাদেরকে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে সোজা পথে নিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে ভয়ানক যে ছিল মানে যে বড় মর্তাদ ছিল সে হচ্ছে বনু হানিফা যে বংশটা এই বংশটা বংশ এবং এরা আন্দাজের মধ্যে মধ্যে নিক্ষেপের খুব পারদর্শী ছিল এবং এই বংশের লোকেরা খুব বেশি সাহসী ছিল এবং এরা তাদের হ্যাঁ গুরু বানিয়েছে মুসাইলামা আল যে নবুয়তের দাবি করেছে সুতরাং এরা আপনার চল্লিশ হাজার মানুষ একত্র হয়েছে যারা মানে খুব সাহসী মানুষ চল্লিশ হাজার মানুষ একত্রিত হয় মুসাইলামার অধীনে তারা মোরতাদ হয়ে গেছে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আর এরাই ছিল সবচাইতে সংখ্যায় বেশি এবং খুবই সাহসী এবং তারা আসলে অনুসরণ করেছে মুসাইলামার যদিও সে অনুভূতের দাবি করেছে তার উপর যে বিশ্বাস করেছে সেটা নয় হ্যাঁ এটা হচ্ছে হটকারিতার কারণে আসাবিয়ত যেটাকে আরবিতে বলে হম সুতরাং এটা কিন্তু অনেকের মধ্যে আছে যে আপনার বংশের দিকে টান হ্যাঁ নিজের আপনার বংশের লোক বলে আপনি তার পক্ষে থাকবেন সে সত্যের উপর থাকুক বা নাই থাকুক সেটা দেখার বিষয় নয় এটা হচ্ছে আসাবিয়ত এটা সরিয়েতে যায়জ নেই যে আপনার দেশীয় মানুষ তার পক্ষে যাইবেন আপনার কি বংশের মানুষ তার পক্ষে যাবেন হ্যাঁ এরকম বা আঞ্চলিকতার পক্ষে যাবেন এটা শরীয়তে কখনো সাপোর্ট করে না এবং তারা বলতো যদিও তাকে নবী হিসেবে বিশ্বাস করতো না কিন্তু তার পক্ষ নিয়েছে এবং তারা বলতো যে আসাদু আন্না মুসাইলামা তাকে ও মুহাম্মদ সাদেকা বলতেছেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলামা মিথ্যুক একজন নবী আর মোহাম্মদ সাল্লাম হচ্ছে সত্য নবী কিন্তু তারপরে কি শয়তানি কথা শুনেন বলে যে লা কিন্ন দা বা রবিয়া আহাক বুইলে এই নামিন সাদিক মোদর যে কিন্তু রবিয়া রবিয়া হয়েছে বংশ বলে যে কিন্তু রবিয়া বংশের মৃত্যুক অনেক ভালো আমাদের কাছে আপনার মুদার গোত্রের সত্যবাদী হ্যাঁ নবীর চাইতে মুদার গোত্রের যে সত্যবাদী নবী হ্যাঁ তার চাইতে হুম আপনার এই মৃত্যুক নবী আমাদের কাছে অনেক প্রিয় কারণ তাদের বংশের এই হচ্ছে মারাত্মক কথা আচ্ছা এখন গেল এটা যে তাদের এরকম বিশাল একটা বাহিনী তৈরি করেছে চল্লিশ হাজারের এই মুসাইলামা প্রথম তাদের কাছে আবু বকর রানহু পাঠিয়েছিলেন ইকরাম এবনে আবু জাহালকে আবু জাহালের ছেলে ইকরামাকে পাঠিয়েছেন একটা সৈন্য দল দিয়ে যে তাদের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু ইকরামাও কিন্তু একজন বীর সেনানি ছিলেন কিন্তু মুসাইলামার বংশের সাথে পারা যায়নি হ্যাঁ তাদেরকে মেরে ধরে অনেককে হত্যা করে তাদেরকে শেষ পর্যন্ত নিস্তানাবুদ করে দিয়েছে এরপরে হজরত আবু চিন্তা করলেন যে ব্যাপারটা ভয়ানক এই কারণে আরেকজন বীর হ্যাঁ যিনি ছিলেন বীর বীর প্রসিদ্ধ মুসলমানদের মধ্যে উলিদ তাকে পাঠিয়েছেন এবং তার অধীনে বিশিষ্ট সাহাবেদেরকে একত্রিত করলেন যাদের কঠিন ইমান আছে কারণ তার সামনে দাঁড়াতে হলে কঠিন ইমান নিয়ে দাঁড়াতে হবে এরকম বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আনসারি এবং মহাজির সাহাবেদিকে দিলেন তার অধীনে এবং তাদের সামনে ছিলেন বিশেষ করে অনেক বীর তার মধ্যে হজরত বারা ইবনে মালিক আল আনসারিও ছিলেন এবং এরকম আরো কিছু মুসলমানদের মধ্যে যারা বীর ছিলেন তাদেরকে সুতরাং আবু কার বুদ্ধি ভালো যে এদেরকে ঠান্ডা করতে হলে কঠিন ইমানের বীরদেরকে একত্রে পাঠাতে হবে তখন এরা যখন গেলেন খালেদ বেন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামের সাথে যুদ্ধ করার জন্য তো ইয়ামামা এলাকার মধ্যে নাজদা এলাকার ইয়ামামার আমার জমিনের মধ্যে দুইটা আপনার এই মোসাইলামার পক্ষ এই দুই পক্ষ একত্রিত হয়েছে হুম কিন্তু দেখা গেছে সেইখানে যে আপনার মুসাইলামাতার মোসাইলামা যে এই মুসাইলামার কিন্তু আপনার সৈন্য কিন্তু শক্তিশালী এবং এদের সংখ্যা বেশি এটা দেখা গেছে এবং আপনার কঠিন অবস্থান শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ যুদ্ধ করার পরে এমন দাঁড়িয়েছে যে মুসলমানদের ভিত নড়ে গেছে মুসলমানরা টিকতে পারছে না মুসলমানরা নিজের জায়গা থেকে হটে যাচ্ছে সরে যাচ্ছে এবং মুসাইলামা কি করলে শেষ পর্যন্ত এত ভয়ানক ভাবে মুসাইলাম আক্রমণ করলো এমনকি খালেদ যেখানে তার স্ত্রী ছিল যে তাবুতে সেই তাঁবুতে ঢুকে এই ভেঙ্গে করে দিল এবং চুর মার তারা তার স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তাদের একজন নিরাপত্তা দিয়েছে তার স্ত্রীকে তার দয়া লেগেছে এই জন্য তখন মুসলমানরা এই ভয়ানক অবস্থা দেখতে পেয়ে মুসলমানরা দেখলো যে অবস্থা তো খুবই খারাপ যদি এই টিকে যায় মুসলমানদের সামনে হ্যাঁ তাহলে তো শেষ পর্যন্ত ইসলামকে যাবে তখন তো তার জয়গান চলবে এবং সে যে দাবি করছে সে তো নবী যাবে। ব্যাপারটা খুবই মারাত্মক এবং তারা মনে করছেন যে ভয়ানক অবস্থা যে শেষ পর্যন্ত আল্লাহর একত্ববাদ যেটা আল্লাহর তৌহিদ এটা তো আর টিকবে না হ্যাঁ তাহলে তো মুশকিল আরব উপদ্বীপ থেকে সেই তৌহিদের বাণী হ্যাঁ আপনার মুজ্জমান হয়ে যাবে এই কারণে হজরত আবার কিভাবে নতুন করে গঠন করা যায় কারণ তিনি দূরদর্শী ছিলেন যুদ্ধের মধ্যে তখন তিনি একটা কাজ করলেন যে প্রত্যেকটা আপনার গ্রুপকে ভাগ করে দিলেন কারণ দেখার জন্য যে কে কত বেশি কারণ আরবদের মধ্যে আসবিদ বেশি যে তারা বংশের টান এই কারণে তিনি একসাথে না রেখে বংশ বংশ ভিন্ন করে দিলেন আনসার ভিন্ন করে দিলেন মহাজেরদেরকে ভিন্ন করে দিলেন বাইরের থেকে যারা আসে প্রত্যেকের ভিন্ন ভিন্ন করে দিলেন এমন কি যদি এক বাফের কয়েক সন্তান থাকে প্রত্যেকের আবার ভিন্ন জান্ডা দিয়ে এদেরকে ভিন্ন করে দিলেন মানে এইভাবে তিনি চালাকি করলেন তাইলেন যান প্রাণ দিয়ে তারা কি করবে যুদ্ধ করবে এইভাবে তারা তিনি পলিসি করলেন তখন তিনি আনসারি সাহাবি মহাজের ভিন্ন করে দিলেন প্রত্যেক গোত্র ভিন্ন করে দিলেন যে প্রত্যেকের ঝান্ডা ভিন্ন যেন তিনি বুঝতে পারেন যে কোন পক্ষটা দুর্বল কোন দিক থেকে আক্রমণের শিকার হই আমরা এবং কার কারণে আমাদের পরাজয় হ্যাঁ বরণ করতে হবে এই ব্যাপারটা বুঝার জন্য এভাবে তিনি পলিসি করলেন এখন দনু পক্ষের মধ্যে যুদ্ধ কিন্তু চলছিল এবং কঠিন যুদ্ধ চলছিল যে ইসলামের ইতিহাসে এর চেয়েতে কঠিন যুদ্ধ ইতিপূর্বে যায়নি এবং মুসাইলামার দল আপনার কঠিনভাবে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাদেরকে সরানো যায় না যদিও মুসলমানরা বীর বিক্রমে যুদ্ধ করে তাদের অনেক মানুষকে হত্যা করেছে তারপরেও তারা কিন্তু সরছে না তারাও বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছে এবং মুসলমানরাও কঠিনভাবে এমন যুদ্ধ করেছে যেটা একটা আপনার কাব্য লেখা যায় এমন কঠিনভাবে যুদ্ধ করে তাদের বীরত্ব দেখিয়েছে দুই একজনের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন সাহাবিনা কাইস রাদি রানহু তিনি ছিলেন আনসারি সাহাবিদের ঝান্ডাদারি তিনি কঠিনভাবে নেমেছেন তিনি কাফনের কাপড় পরে নিজের জন্য একটা গর্ত করেছেন এবং আপনার যেটাকে হানুদ বলে আর কি হুম আপনার ওই যে কাপুরের মতো যেটা আপনার মৃত ব্যক্তিরা ব্যবহার করে এই কাফুরের মতো ব্যবহার করে কাফন টাফন পরে তিনি হ্যাঁ একটা গর্ত খনন করে গর্তের মধ্যে দাঁড়াইলেন গর্তের মধ্যে দাঁড়িয়ে নিজের হ্যাঁ আপনার ওই যে পা আছে পায়ের হাঁটু থেকে পা পর্যন্ত এটার অর্ধেক যেটাকে ঝঙ্গা বলে আমাদের বাংলা ভাষায় এটার অর্ধেক মাটির মধ্যে হ্যাঁ ঢুকিয়ে দিলেন মানে যেন পালাই না যায় নিজকে এরকম শক্তিশালী করলেন জাগার মধ্যে এবং তিনি দাঁড়িয়ে থাকলেন এবং আনসারিদের পক্ষ হয়ে তিনি নেতৃত্ব দিলেন ঝান্ডা হ্যাঁ ধরে রাখলেন এবং আনসারিরা ওনার ও যুদ্ধ করতেছিল শেষ পর্যন্ত উনি শহীদ হয়ে গেলেন এরকম ভাবে জাইদ আব্দুল খতাব উমর আব্দুল খতাব রাদি আল্লাহ ভাই উমর যেরকম তার ভাইও সেরকম তিনি মুসলমানদের দিকে তাকিয়ে ঘোষণা করলেন আই জুহান্নাস আদ্দু আলা আজরা সিকুম আদরা সিকুম বলে যে হে মানুষ তোমরা মাড়ির দাঁত দিয়ে চেপে ধরো মানে একবার শক্তি সঞ্চয় করো অদ্রে বফি আদু কম যে মারের দাঁত চেপে ধরে তোমরা শত্রুদের মধ্যে আক্রমণ করে বসো পিছনে সরার কোনো সুযোগ নেই বন্ধ কুদুমা সামনের দিকে যেতেই থাকো যেতেই থাকো এবং তিনি বলছেন আইজুহন্ন নাস ওল্লাহিলাত কাল্লাম বা আদাহাদহিল করিমা তিনি বলছেন এই কথার পরে আমি আর দ্বিতীয় কথা বলতে পারবো না মুসাইলামা পরাজিত হবে নাহিলে আমি যুদ্ধ করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ দেব এবং আমি আল্লাহকে বলবো যে আমার যতটুক সাধ্য ছিল আমি যুদ্ধ করেছিলাম এই কথা বলে তিনি মানুষের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন হ্যাঁ তাহলে হ্যাঁ এরকম সাহেব কাইস একজন হ্যাঁ বীর তারপর জাইদ এবিন খত্তাব আরেকজন হ্যাঁ দুইজনে চলে গেল শহীদ হয়ে গেল এইদিকে সালিম আবু হ্যাঁ স্বাধীন করে গুলাম সালিম হ্যাঁ ও মহাজিদ্দের ঝান্ডা ধারণ করেছিল এবং তার বংশধররা ভয় পাইল যে সে হ্যাঁ টিকতে পারে কি না এবং তার কারণে কি মানে ঝামেলায় পড়ে কি না হ্যাঁ কারণ তার উপর রাস্তা পাচ্ছিল না কিন্তু সবাই মিলে তাকে বলছিল যে আমরা ভয় পাচ্ছি যে তোমার দিক থেকে আক্রমণ আসবে তুমি ট্যাগাল দিতে পারবে না তখন তিনি দেখেন বীর মানুষ কিভাবে কথা বলে বরযে অতি তুমি আন ইয়া কুল্লাহ হ্যাঁ কোন বলতেছে আমার দিক থেকে যদি তোমাদের উপর আক্রমণ আসে এবং আমি যদি ট্যাগাল না দিতে পারি তো আমার মতো নিকৃষ্ট হাফেজার হতে পারে না আমি কোরানকে ধারণ করছি সুতরাং আমার অবশ্যই বিরক্ত দেখাতে হবে আল্লাহর জন্য এটা করতেই হবে সুতরাং আমার দিক থেকে তোমাদের কোনো এই বলে তিনি কঠিনভাবে আক্রমণ করে বসলেন হ্যাঁ সেই মুসাইলামার দলের উপর শেষ পর্যন্ত তিনিও শহীদ হয়ে গেলেন এইভাবে মানে এরকম অনেককে বিরুদ্ধ দেখিয়েছেন কিন্তু আমরা আজকে যার বিরুদ্ধের কথা বলবো যে বারা ইবনে মালিক আনসারী আল্লাহ তাআলাহুর হজরত আনাস ইবনে মালিকের ভাই তার বিরুদ্ধের কাছে এগুলো খুবই সাধারণ এবার আমরা বারা ইবনে মালিক আনসারির বিরুদ্ধের কথা শুনি তিনি হ্যাঁ তার সম্পর্কে আমরা বলছি যে খালেদ বিনা বলিদ হ্যাঁ রাহিম রাদিয়ালাহ আহু আনহু যখন তিনি দেখতে পেলেন যুদ্ধ কঠিন ভাবে চলছে এবং তিনি দেখতে পাচ্ছেন যে বারা ইবনে হ্যাঁ মালিক রাদি আলাহ ভালোভাবে যুদ্ধ করছেন তিনি ভালো নেতৃত্ব দিচ্ছেন আনসারিদের তখন তিনি তাকে উদ্দেশ্য করে বলছেন ইলেই হিমিয়া হে আনসারিদের যুবক তুমি হ্যাঁ এদের উপর ঝাঁপিয়ে পড়ো কারণ তিনি তিনি কঠিন বা বিবৃত্তের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এর সাথে সাথে বারা এই যখন নির্দেশ শুনলেন সেনাপতির পক্ষ থেকে হজরত বারা ইবনে মালিক সাথে সাথে নিজের সম্প্রদায়ের দিকে তাকিয়ে বললেন বললেন ইয়া মার্শাল মদিনা হে আনসারিরা তোমরা মদিনায় যাওয়ার কোন কোনো ইচ্ছা করতে পারবে না কেউ যেন কোনোভাবে একটু মাথার মধ্যে চিন্তা না আসে যে আমরা মদিনায় ফিরে যাব ফালা মদিনা তালা কম বাদাল ইয়াম বলে আজকের পরে আর মদিনার চোখে দেখতে হবে না হ্যাঁ তিনি বলছেন ওই নাম উল্লাহ আল্লাহর সন্তুষ্টি পেতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে হবে মদিনায় যাওয়ার আশা ছেড়ে দাও মানে কত কঠিনভাবে তিনি তাদেরকে মানে কী করলেন উৎসাহিত করলেন তারপরে নিজে মুশেকদের উপর কঠিনভাবে হামলে পড়লেন হ্যাঁ কঠিনভাবে আক্রমণ করলেন এবং তিনি এরকম দ বলকে মানে অতিক্রম করে মানে তাদেরকে হত্যা করতে করতে সামনের দিকে যাচ্ছিলেন এবং হ্যাঁ কঠিনভাবে যুদ্ধ চালিয়ে গেলেন শেষ পর্যন্ত ওনার আক্রমণের কারণে মানে হযরত বারা এবনে মালিক দেখেন হালকা মানুষ কিন্তু এমন ভাবে কঠিন আক্রমণ করে বসলেন একবারে মানে যাকে সামনে পাচ্ছেন সবাইকে কচুকাটা করছিলেন তখন ওনার আক্রমণের কারণে মুসাই মুসাইলামার সেই দলটা পরাস্ত হয়ে যায় তারা বুঝতে পারে কঠিন অবস্থা বিশাল সংখ্যক মানুষকে তিনি হত্যা করেন শেষ পর্যন্ত দেখলেন বারা ইবনে মালিকের এই কঠিন আক্রমণের কারণে তারা দেখলো যা টিকতে পারবে না তখন তারা একটা বাগান বাড়িতে তারা আশ্রয় গ্রহণ করে দেখেন কত হীনকায় ক্ষীণকায় কিন্তু তিনি শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে বসলেন কঠিন আক্রমণের কারণে যখন বুঝতে পারলো আর টিকে সম্ভব নয় তখন তারা একটা বাগান বাড়িতে আশ্রয় নিল এবং সেটা পরবর্তীতে মৃত্যুর বাগান বাড়ি বলা হয় সেটাকে এটার কারণ কি সামনে আমরা বলবো কারণ এইখানের মধ্যে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল এই এলাকার মধ্যে বাড়ি এলাকা কারণ এটার চতুর্পাশে পাশে ছিল আপনার দেয়াল এবং উঁচু দেওয়াল ছিল হুম তখন মুসাইলামা কি করছে তারা তাই বাগান বাড়ির ভিতরে ঢুকে এটার গেট বন্ধ করে দিয়েছে এবং ভিতরে আপনার চল্লিশ হাজারের কাছাকাছি হম আপনার যত বাকি ছিল আর কি সব এটার মধ্যে ঢুকে গেছে তাদের আপনার সংখ্যা ছিল তো চল্লিশ হাজার তার মধ্যে অনেক তৃতীয় মধ্যে মারা গেছে হুম কিন্তু আর বাকি যারা আছে সবাই বাগান বাড়ির মধ্যে হ্যাঁ ঢুকে গেছে কিন্তু এর মধ্যে কিন্তু বিশ হাজার কিন্তু মারা যাবে পরে পরে আমরা বলবো হুম তো এরা সবাই ঢুকে গেছে এখন এই আপনার বাগান এলাকায় ঢুকে সেখানে তারা অবস্থান নিয়েছে এখন এই যে দেওয়াল দেয়ালের উপরে উঠে ওরা বললাম না যে তীর নিক্ষেপের মধ্যে খুব পারদর্শী তারা দেয়ালের উপর উঠে আস্তে আস্তে তীর নিক্ষেপ করতে শুরু করলো কারণ মুসলমানরা নিচে হুম কিন্তু এরা আপনার দেয়ালের উপর উঠে তীর আন্দাজের মধ্যে তীর মারার মধ্যে পারদর্শী তীর মারতো আর যেখানে মানে টার্গেট করতো সেখানেই পড়তো বৃষ্টির মতো তীর মারা শুরু করলো মুসলমানদের দিকে হ্যাঁ তখন কিন্তু হজরত বারাবনে মালিক আর সহ্য করতে পারলেন না দেখলেন যে ভয়ানক অবস্থা এই অবস্থার মধ্যে তো একটা ব্যবস্থা নিতেই হবে কারণ কত মানে সাহসী দেখেন একে তো মারি ফেললেন অনেকগুলা তারপরে তিনি রিক্স নিচ্ছেন এখন দেখেন হালকা মানুষের অনেকের দরকার হয় অনেক সময় এই কারণে বলে যে হালকা মানুষকে দুর্বল ভাবলে চলবে না শুধু জোর দরকার হ্যাঁ যে স্বাস্থ্য যে যুদ্ধ করবে তা না দেখেন তিনি কি বললেন তিনি তার দলের লোকদেরকে আনসারিদেরকে বললেন ইয়া কম উনি আলাতুর সিন্নে বললেছে বলছে যে এরা তো আমাদের কি বিপদে ফেলছে বাগান বাড়িতে ঢুকে এখন তীর মারে মারে আমাদেরকে ক্ষত বিক্ষত করছে দেরি করা যাবে না বরং একটা ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে কি তিনি বললেন তোমরা একটা ঢালের মধ্যে আমি তো হালকা মানুষ আর আমাকে তো উপরে কষ্ট হবে না তোমরা যে যে ঢাল ঢাল দিয়ে আপনার আপনার প্রতিপক্ষের আঘাতকে আঘাত থেকে বাঁচে এই ঢালের উপর আমাকে বসিয়ে দাও আমাকে বসিয়ে দিয়ে পরে আপনার বর্ষা দিয়ে এটার ফাঁসার মধ্যে ঢালের নিচে দিয়ে আমাকে হ্যাঁ ওই নিক্ষেপ করো এদের দেয়ালের ভিতরে ওরা কিন্তু এত সব মানুষ কিন্তু ওই বাগান বাড়ির ভিতরে এবং ওরা সেখানে অবস্থান নিয়েছে কিন্তু দেখেন কত বড় সাহস মানে পুরা একটা বাহিনীর ভিতরে তিনি তাকে নিক্ষেপ করবেন কত বেশি ইমান থাকলে তিনি করতে পারেন হ্যাঁ তিনি বললো যে আমার ঢালের উপর উঠাই বর্ষা দিয়ে আমাকে গেট বরাবর নিচে ফালাই দিবে ফালাই দিলে আমি কি করবো তাদেরকে হত্যা করে আমি গেট খুলে দিব নাইলে মরে যাব কিন্তু আমি এরকম অবস্থায় থাকতে পারি না আমাকে ওইখানে নিক্ষেপ করো হুম আমি শহীদ হয়ে যাব নতুবা আমি দরজা খুলে দেবা দুইটার একটা করতে হবে এইভাবে চলতে দেওয়া যায় না হ্যাঁ তখন সাথে সাথে মানে দৃষ্টি ফিরেতে না ফিরেতে মানে কাজ শুরু হয়ে গেছে উনি চট করে এক ঢালের উপর বসে গেলেন হ্যাঁ আর সবাইকে বললেন যে উনি তো হালকা মানুষ এই এইবার দশ বারো জনে মিলে বর্ষা দিয়ে ওনাকে নিক্ষেপ করলেন সেই মৃত্যুর সেই পুরীর মধ্যে হাজার হাজার মানুষ আমার সে বাহিনীর সামনে হ্যাঁ হঠাৎ করে বিজলির মতো পড়ে গেল কারণ তারা তো কল্পনা করতে পারলো না হ্যাঁ পারে নাই যে এরকম কেউ ঢুকে পড়বে হঠাৎ করে যেরকম এরকম নামাই দিল হ্যাঁ দেয়ালের উপর দিয়ে চট করে পড়লো লাগে যে একটা ঠাটা পড়ছে এরকম করে হ্যাঁ বলে যে তখন তিনি সাথে সাথে মারামারি শুরু করলেন মানে কঠিনভাবে আক্রমণ করলেন ওদেরকে হ্যাঁ আপনার ডজন খানেক মানুষ মারি ফেললেন কিন্তু এই গেটের সামনে থেকে সাথে সাথে তিনি আপনার শেষ পর্যন্ত দরজা খুলে দিলে সক্ষম হতেন সক্ষম হলেন দরজা খুলে দিতে পারলেন মানে গেটের সামনে সবগুলোকে মেরে ফেলছে হ্যাঁ মেরে ফেলে উনি দরজাকে খুলে দিছেন মুসলমানরা ধাক্কা দিয়ে ঢুকে গেছে ইতিমধ্যে ওর ওনার শরীরের মধ্যে কয়টা আঘাত পড়ছে দেখেন তলোয়ার এবং আপনার তীরের আঘাত আশিটার বেশি আঘাত পড়ছে এই হালকা শরীরে এই হালকা শরীরে এতগুলো আঘাত পড়লে এটা শরীর থাকে ঝাঁঝরা হয়ে গেছে তখন মুসলমানরা হ্যাঁ ধাক্কা দিয়ে সে এলাকার মধ্যে ঢুকে গেছে চতুর্দিক থেকে ঢুকে তাদের উপর মুসাইলামার দলের উপর আক্রমণ করলো এবং তাদের মধ্য থেকে বিশ হাজারের বেশি মানুষকে হত্যা করে মুসলমানরা শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে আপনার খুঁজে পাওয়া যায় কাকে মুসাইলামাকে লাস্টে মুসাইলামাকে হত্যা করে দেওয়া হয় শেষ পর্যন্ত মানে এইভাবে এলাকাটা আপনার স্বাধীন হয়ে যায় তখন বারাইবনে মালেককে নিয়ে আসা হলো আপনার চিকিৎসার জন্য এবং চিকিৎসার দায়িত্ব নিলেন কমান্ডার কারণ কমান্ডার তো আদেশ করলেন তাকে বীরত্ব দেখানোর জন্য কমান্ডার নিজেই তার চিকিৎসা শুরু করলেন এবং তার চিকিৎসা করতে করতে এক মাস চিকিৎসা করলেন হজরত খালেদ তার চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা দেখেন এত আঘাতের পরও আল্লাহ তার মৃত্যু দেয়নি হ্যাঁ তাকে আল্লাহ সুস্থ করে দিলেন এবং তার হাতে তার মাধ্যম দিয়েই আপনার মুসলমানদের বিজয়টা আসে নতুবা এই হালকা মানুষ হ্যাঁ তিনি কিন্তু এই মুসলমানদের আপনার সামনে অগ্রসর এই বুদ্ধি না করা না করলে কিন্তু বিরাট ব্যাপার হয়ে যেত কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন এবং তার মাধ্যমে এই আপনার এদেরকে পরাজিত করা সম্ভব হয় আচ্ছা বারাউবন আনসারি তিনি কিন্তু সাদত বরণ করার জন্য সবসময় আক্ষেপ করতেন যে আমি এত কঠিনভাবে যুদ্ধ করলাম এই সময় আপনার মুসাইল আমার দলের সামনে তো মরে যাওয়ার কথা শহীদ হয়ে যাওয়ার কথা কিন্তু তিনি আফসোস করলেন যে তিনি তো শহীদ হতে পারলেন না তখন তিনি এই শাহাদাতের তামান্না নিয়ে বারবার যুদ্ধে অংশগ্রহণ করতেছিলেন হ্যাঁ তিনি রসুলের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আবেগী হয়ে উঠলেন শেষ পর্যন্ত তুস্তুর যুদ্ধ যেটাকে বলা হয় তুস্তুর এলাকা এই তুস্তুরটা হচ্ছে খুজিস্তান বর্তমান যুগে খুজিস্তান যেটাকে বলা হয় এই খুজিস্তান এলাকার একটা কিল্লা এই কিল্লা তুস্তুরের কিল্লা যেটা পারস্য এলাকার মধ্যে পড়েছে এইখানে পারস্যবাসীরা কিন্তু এই কিল্লার মধ্যে অবস্থান নিয়েছে এই কিল্লাটা এমন বড় কিল্লা এই কিল্লার যে দেয়ালগুলা এগুলা মসৃণ এটা দেয়াল উপরে উঠা সম্ভব নয় এই এলাকাটাকে তুস্তর এলাকাটা এই কিল্লা এলাকা মুসলমানরা কিন্তু আপনার কি করছে এরকম গরাও করে ফেলেছে এমনভাবে ভাবে করছে যে দেয়ালের পাশাপাশি সবাই দাঁড়িয়ে গেছে হুম এমনভাবে ভাবে লাগে যে যেরকম হাতের মধ্যে যে চুড়ি দেয় চুড়ি যেরকম হাতকে এরকম গিরে ফেলে এরকমভাবে ভাবে তারাও পুরা এই আপনার কিল্লাটাকে গিরে ফেলেছে যখন ফেলেছে তখন কাছে ব্যাপারটা খুব ভয়ানক মনে হলো তারা তখন একটা বুদ্ধি করলো যে এই দীর্ঘদিন পর্যন্ত আটকে এরকম অবরোধের ভিতরে পড়ে থাকে কোনো ফায়দা নাই তারা তো আবার যুদ্ধবাস কারণ তারা সাম্রাজ্য চালাতো এই কারণে তারা বুদ্ধি করলো যে কতগুলো আংটা মানে এরকম আংটা কালালিপ বলে আরবিতে এরকম মতো যেটা দিয়ে মানুষকে টানে বা কোনো কিছু জিনিস উঠান যায় এই আংটার মতো কিছু লোহার আংটাকে আপনার আগুনের মধ্যে গরম গরম করতে 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 যখন মারাত্মক গরম হয়ে যায় এটার মধ্যে শিকল লাগিয়ে এটাকে নিক্ষেপ করে মুসলমানদের উপর মানে ওই দেয়ালের পাট দিয়ে যে যারা দাঁড়িয়ে আছে গেরাউক করে রাখছে এদের উপর ফেললে চট করে এটা একবারে কঠিনভাবে আপনার জ্বালায় ফেলে এবং এটাকে টান দিয়ে এটা দিয়ে মানুষকে উঠায় নিয়ে যায় তো উপরে উঠতে উঠতে অনেকে মারা যেত মানে দেয়াল দেওয়ালের উপরে নিয়ে ভিতরে নেওয়া পর্যন্ত অনেকে মারা যেত আর যে মারা যেত তারা সে মরার কাছে কাছে গিয়ে ওদের ভিতরে যায় পড়তো মানে এরা এত চালাক পারস্যরা এইভাবে তারা মানে মারাত্মকভাবে মানে এই পলিসি দিয়ে মুসলমানদেরকে বিক্ষত করতে শুরু করলো এবং এটা মুসলমানদের জন্য খুব ভারী হয়ে গেল যে হ্যাঁ এটা সহ্য করতে পারছিল না যে এটার বিকল্প কি হবে ইতিমধ্যে ঘটে গেল মানে একটা ঘটনা সেটা হচ্ছে বারা তো সাথে আছেন সেই বীর সেই বারা দেখতে ছিল যে কি করা যায় যে এদের এই পলিসি পলিসির সামনে কি করতে যায় দেখতে না দেখতে হঠাৎ করে একটা আংটা এসে হজরত আনাসকে আনাসও সাথে ছিলেন হজরত আনাসকে ধরে ফেলে মানে আংটা একটা হজরত আনাসকে ধরে ফেলে এই যে উত্তপ্ত আংটা ধরে ফেলার সাথে ওনাকে টানি উঠে নিয়ে চলে যাইতেছে ওরা বাড়া হঠাৎ করে দেখার সাথে সাথে লাভ দিল লাভ দিয়ে ওই শিকলটা ধরে ফেললো শিকলটা ধরে অনেক কষ্ট করে তার ভাইকে সেখান থেকে ছাড়াই ফেললো এবং তার মানে হাত এরকম জ্বলতেছিল ধোঁয়া ভাই হইতেছিল মারাত্মক অবস্থা কিন্তু তিনি ছাড়ছেন না কারণ তিনি তো বীর সাহসী তিনি এই শিকল থেকে তার ভাইকে আংটা থেকে করলো শিকল ধরে শেষ শেষ পর্যন্ত পর্যন্ত তিনিও নামে গেলেন হ্যাঁ আপনার বাইর হাতের মধ্যে আর কোনো মাংস ছিল না একবার হাড়গুলো দেখা যাচ্ছিল এরকম বীরত্বের সাথে তার ভাইকে আপনার তিনি রক্ষা করলেন দেখেন ভাই কত ভাইয়ের জন্য নিজের জীবন দেওয়ার জন্য রেডি আর তিনি শাহাদাতের জন্য তামান্না করতেছিলেন যে আমি যেন দ্রুত শহীদ হয়ে যায় তিনি সেই যুদ্ধের মধ্যে দোয়া করছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি শেষ পর্যন্ত নিজের বাইকে তো রক্ষা করলো পর পর যুদ্ধ করে শেষ পর্যন্ত হ্যাঁ আল্লাহ তাকে সাদা দিয়ে দিলেন এই যুদ্ধের মধ্যে এবং সেই তুস্তর এলাকা স্বাধীন হয়ে গেল যাই হোক হ্যাঁ আল্লাহ শাহু তাকে শহীদ হিসেবে কবুল করলেন এবং আল্লাহ শাহু তাকে রসুল আকরমসালামের সাথে সাক্ষাৎ দিয়ে হ্যাঁ তিনি তার পূরণ করলেন এটাই হচ্ছে আমাদের তার ব্যাপারে আজকের আলোচনা সেখান থেকে যা শিখতে পেলাম সেটা হচ্ছে এই আলোচনা থেকে যে একজন হালকা মানুষ হইলেও নিজকে দুর্বল ভাববেন না প্রত্যেকে ইসলামের জন্য কিছু করতে পারে শুধু ইমান হ্যাঁ কঠিন ইমান এবং সাহস থাকলে কিন্তু কিছু করা সম্ভব যেখানে আপনার মুসলমানরা সবাই দ্বিধান্বিত হয়ে গেছেন হ্যাঁ আপনার হজরত খালেদা তো বীর সেনানি তিনি পর্যন্ত হতভম্ব হয়ে গেছেন সেইখানে আপনার বারা এমনি মালিকের সেই সাহসিকতা দিয়ে হ্যাঁ সেখানে বিজয় ছিনিয়ে আনেন তাইলে হালকা মানুষও অনেক সময় কাজ দিতে পারে শুধু সাহসের দরকার যে আমি কি করতে পারি ইসলামের জন্য এই চেতনা যদি থাকে ইনশাল্লাহ হ্যাঁ আপনার ইসলামের উন্নয়ন সম্ভব